নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে প্রাইম টাইম শিরোনাম। সীমান্তে মিজোরা স্কুল উড়িয়ে দেওয়ার পর পরিস্থিতি থমথমে। পঁচাত্তরতম স্বাধীনতা দিবসের প্রস্তুতি চূড়ান্ত, শিলচরে পতাকা তুলবেন পরিমল। জমি বিবাদের মীমাংসা করতে গিয়ে গুলিবিদ্ধ বেরেঙ্গা জিপি সভানেত্রীর স্বামী। বিস্তারিত প্রাইম টাইম খবর। পঁচাত্তরতম স্বাধীনতা দিবসের প্রাককালে ফের অশান্ত অসম মিজোরাম সীমান্ত। এবার রাজ্যের হাইলাকান্দি জেলার কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের কচুরতল সীমান্তে এক প্রাথমিক বিদ্যালয়ে গ্রেনেড বিস্ফোরণ করেছে মিজো দুর্বৃত্তরা। শুক্রবার রাত 11:30টায় এই বিস্ফোরণ ঘটে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বিদ্যালয়টির। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছেন হাইলাকান্দি জেলার পুলিশ সুপার গৌরব উপাধ্যায়। এর আগে গত এপ্রিল মাসে ওই এলাকার আরেকটি বিদ্যালয়ে গ্রেনেড ছুড়ে গুড়িয়ে দেয় মিজো দুর্বৃত্তরা। এই ঘটনায় ফের একবার উত্তেজনা দেখা দিয়েছে সীমান্তে। সব মারা স্কুল দেখো, বোম মারিয়ে একদম ভাঙিয়ে ফেলাই দিস। সাড়ে 11টার সময় বোম মারছ, আমরা শব্দ পাইয়া সব মানুষ আইসি দেখো কিলা বোম মারছ। দেখো গাছ গুস সব একদম জ্বালিয়া গেছে, তারা বোম ভিতরে হারাইতে পারছে না। কোন মানুষ মারছে আমরা দেখছে না। শিলচর আইজল জাতীয় সড়কের সংস্কারের কাজ বন্ধ করে দিলেন স্থানীয় জনতা। জাতীয় সড়কের 40.3 থেকে 42 কিলোমিটার পর্যন্ত এই অংশের কাজ এর আগেও মিজোরাম সরকার করতে চাইলে স্থানীয়রা বন্ধ করে দেন। এবারেও তারা কাজ করতে আসলে স্থানীয়রা বাধা দেন। আজকে এই জায়গাটা হইল লালাপুর বাজার এরিয়া, মানে আসামের জমিন। গতকালকে হঠাৎ করে দেখি যে এই বাজারের থেকে কিছু রাস্তা মানে কনস্ট্রাকশন হোক, কিছু মানে তার ইনস্ট্রুমেন্ট লইয়া কোনো একটা কোম্পানি আইছে, বেসরকারি কোম্পানি হইতে পারে। তো হঠাৎ করে দেখলাম যে হঠাৎ করে বাজারের রাস্তা ভালো রাস্তা মানে ফিস্টাগুলো খুঁড়ি খুঁড়ি ফেলাইছে, ফেলাইয়া তারা মানে কাজ করে। তো দেখিয়ে মনে লাগলো যে এটা মানে রাস্তা কাজ হঠাৎ করে আই গেলো। কয়েকদিন আগে 26 তারিখে একটা অত বড় ঘটনা গেছে বর্ডার এরিয়ার মাঝে, তো গণ্ডগোল পরে হঠাৎ করে কাজ করার দিকে একটু মানে খুশি লাগলো যে হয়তো রাস্তাটা ভালো কাজ করার জন্য মানে তারা আইসি আর কি। তারপরে মনে আবার সন্দেহ আইলো যে এই রাস্তাটা খাসটা আগে প্রায় সময় দেখা গেছে যে এই লালাপুর থেকে ইয়া লইয়া মানে বারান্দি থেকে ইয়া লালাপুর পর্যন্ত যে এরিয়াটা আছে এটা অ্যাকচুয়ালি আমরা 4.5 কিলোমিটার জায়গা আছে বারান্দি টু লালাপুর ভিতরে। তো ওই জায়গাটা প্রায় সময় দেখা গেছে আগে বিআরটিএফ ক্যাম্পের আন্ডারে আসলো, বিআরটিএফে কাজ করাইতো, পরে বিআরটিএফে হ্যান্ডেড ওভার করে গেছে কি পিডব্লিউডিতে। তো ওইখানে মাঝে কিছু জায়গা আছে মনে করেন 40 কিলোমিটার আমরা পুলিশ চেকগেট পর্যন্ত, ঠিক আছে। আমরা আসাম পিডব্লিউডি কিতা করে 40.3 যেটা মানে 40 কিলোমিটার আর 300 মিটার যে খাসটা আছে, গত বছর তারা 40.3 গিয়ে খাসটা স্টপ করে গেছে গিয়া, মানে এর আগে তারা আইসে না, আমরা আসাম পিডব্লিউডি যেটা আর কি। তো আমরা কথা হইলো যে এই যেহেতু ন্যাশনাল হাইওয়ে এখন তো বিআরটিএফের আন্ডারে না, মিজোরামে প্রায় সময় দেখা গেছে কয়েক বছর আগে দেখা গেছে আলাপুর যখন রাস্তা ভাঙিছিল, ভাঙার পরে দেখা গেছে তারা এখানে আইয়া তারা পিডব্লিউডিতে কাজ করাইতে চাইছে। তখন আমরা এখানে পাবলিক এখানে আসলাম, সবে বাধা দিছি যে না এটা আসামের ল্যান্ড, যেহেতু এটা আসামের 4.5 কিলোমিটার ভিতরে এটা আসামের জমি পড়ছে, তো এখানে আসামে কাজ করাইতো। আমরা কথা হইলো গিয়া যে আসাম পিডব্লিউডি বা আসামের যে কোনো অথরিটিয়ে কাজটা করাও, তো এটা করে তারা বাধা দিয়ে আমরা আগেও কাজ করতে দিছি না। এখন হঠাৎ করে কাজ দেখলাম যে আমরা সন্দেহ জাগলো যে মনে হয় এটা আবার মিজোরামে করে, কারণ এইভাবে মিজোরামে পিডব্লিউডি বারবার করি করিয়া তারা কিতা করে মানে পরে ডকেট রেডি করে নেয় যে আমরা আপ টু লালাপুর পর্যন্ত এই জায়গাটা মিজোরাম পিডব্লিউডির আন্ডারে বা বারান্দি পিডব্লিউডির আন্ডারে, এগুলো ডকেট রেডি করে তারা পরে জমিন ক্লেম করে যে এই জায়গাটা আমরা বহুত আগে থেকে কাজ করে যাই, এটা বারান্দি এরিয়া বা মিজোরাম এরিয়া। এতে গিয়ে দেখা যায় ল্যান্ড ডিসপিউট স্টার্ট হয়, আমরা যখন কথা কই তখন তারা ডকেট দেখায় যে না এদের তখন আমরা আপ টু লালাপুর পর্যন্ত করছি, মানে এই জায়গাটা আমরা পিডব্লিউডি এরিয়া। তো মিজো সীমান্তে কেন উত্তেজনা প্রশমিত হচ্ছে না? তবে কি আইনিভাবে সম্ভব এই সমস্যার সমাধান? মিজোদের উপর সে রাজ্যের সরকারের কি কোনো নিয়ন্ত্রণ নেই? এ নিয়ে দেখুন আমাদের এক প্রতিবেদন।
নমস্কার, আমি চয়ন ভট্টাচার্য, আপনাদের সামনে এসেছি। আমরা আজকে আবার মিজোরামের বিষয়টা নিয়ে আপনাদের সামনে কিছু আলোচনা করা প্রাসঙ্গিক বলে আমরা মনে করছি। আপনারা জানেন, গতকাল হাইলাকান্দিতে একটা স্কুল উড়িয়ে দিয়েছে মিজো দুষ্কৃতীরা। একই দিনে আজ শিলচর আইজল জাতীয় সড়কের 40.2 থেকে 44 কিলোমিটার পর্যন্ত রাস্তার কাজ করাতে গিয়েছিল মিজোরাম সরকার, সেটা স্থানীয় জনতা বন্ধ করে দিয়েছে। এটা হলো গিয়ে সামগ্রিক সাম্প্রতিক যে ঘটনাবলী ঘটছে সেটা। কিন্তু একটা তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন গতকাল বিধানসভায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে বক্তব্যের মাধ্যমে আমরা বুঝতে পারি যে মিজোরামের সীমান্ত বিপদটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। এবং এই তার বক্তব্যকে বিশ্লেষণ করলে আমরা অনুধাবন করতে পারবো যে মিজো সমস্যা, মিজোরামের যে সীমানা সমস্যা, সেটার আশু সমাধান হওয়া অসম্ভব। আমাদের দেশের সংবিধান যখন দেশভাগের পর বিভিন্ন রাজ্যের যে সীমানা নির্ধারণ করে দিয়েছিল সেটাকে আমরা সাংবিধানিক সীমানা বলি, কনস্টিটিউশনাল বাউন্ডারি যাকে বলা হয়। তো সেই কনস্টিটিউশনাল বাউন্ডারি মতোই সবগুলি রাজ্য নিজেদের মধ্যে বিবাদগুলো মীমাংসা করছে। যেখানে মীমাংসা হচ্ছে না সেখানে আদালতের শরণাপন্ন হচ্ছে, আদালত সেটার মীমাংসা করে দিচ্ছে। 1972 সালে আসাম রাজ্য যখন ভাগ হয়ে মিজোরামের জন্ম নেয়, এটা তখন থেকেই এই বিবাদের সূত্রপাত হয়। এবং মিজোরামের যে এখনকার যে সীমানাটা আছে সেটা হলো সাংবিধানিক সীমানা। এই ধরনের সীমানা নাগাল্যান্ডের সঙ্গেও রয়েছে, আসামের মেঘালয়ের সঙ্গেও রয়েছে। নাগাল্যান্ড, আসাম, মেঘালয় এবং যতগুলো পাহাড়ি রাজ্য আছে সবগুলো একসময় আসামের অন্তর্ভুক্ত ছিল, ত্রিপুরা বাদ দিয়ে এবং মণিপুর বাদ দিয়ে বাকি যে রাজ্যগুলো ছিল, এবং সেই রাজ্যগুলোর সঙ্গে একটা সীমানা বিবাদ তখন থেকেই আসামের চলছে। হিমন্ত বিশ্ব শর্মা কী বলেছেন আমরা সেটা একটু দেখে নিই। হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে স্বাধীনতার পর যে সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছিল সেটা মিজো সরকার, নাগাল্যান্ড সরকার এবং মেঘালয় সরকার সেটা মানতে চাইছে না। এই তিন সরকারের বক্তব্য হলো ব্রিটিশ আমলে তাদের যেটুকু সীমানা ছিল সেটাই তাদের দিতে হবে, অথবা তাদের যে রাজারা ছিলেন রাজাদের আমলে যে সীমানা ছিল সেই সীমানাকে তারা দাবি করছেন। সেই হিসাবে আসামের সঙ্গে তাদের বিভিন্ন সীমানা সংঘাত রয়েছে, এবং লাইলাপুর এবং হাইলাকান্দির কচুর্থ এলাকায় যে সীমানা বিবাদ সেটা কিন্তু সেটার উৎস কিন্তু এই জায়গাতেই। মিজোরা দাবি করছেন যে এটা তাদের রাজার জায়গা, ব্রিটিশের দেওয়া, ব্রিটিশ এবং তার রাজার মধ্যে যে চুক্তি হয়েছিল সেই চুক্তি মতো যে জায়গাটা সেটাই তারা দাবি করছেন। তারা স্বাধীন ভারতের যে সাংবিধানিক যে সীমানা সেটা তারা মানতে রাজি নন, এবং এই সমস্যাটা দীর্ঘদিন ধরে চলছে, স্বাধীনতার পর থেকেই চলছে। নাগাল্যান্ড সরকারের সঙ্গে যে সীমানা বিবাদ চলছে সেটা কিন্তু আদালতে চলে গেছে, আদালত এখন ঠিক করবে জায়গা, কোন জায়গা নাগাল্যান্ডের, কোন জায়গা আসামের। কিন্তু এখন পর্যন্ত মিজোরামের যে সীমানা সমস্যা সেটা কিন্তু এখন পর্যন্ত আদালতে যায়নি। এবং আরও তাৎপর্যপূর্ণ বিষয় হলো যেটা মুখ্যমন্ত্রী নিজে বিধানসভায় বলেছেন যে যে সংরক্ষিত বনাঞ্চল এলাকা যেগুলো আছে সীমান্ত এলাকায় সেগুলো মিজোরা তাদের দাবি করছে, এবং তাদের দাবি করার পেছনে তারা যে যুক্তিগুলো দেখাচ্ছে সেটা হলো যে ব্রিটিশ আমলে এগুলো তাদের অন্তর্ভুক্ত ছিল। তারা সেই ব্রিটিশ আমলের বা রাজতন্ত্রের যে রাজতন্ত্র যুগের যে সীমানা সেটাকে তারা ভিত্তি বলে মনে করছেন, এবং তার ভিত্তিতেই তারা এলাকাকে তাদের দাবি করছেন। এ নিয়ে কিন্তু কেন্দ্রীয় সরকার স্পষ্টভাবে এখন পর্যন্ত কোনো বক্তব্য জানায়নি। তো আমাদের যা সম্ভাবনা আমরা দেখছি, মিজোরামের যে সীমানা সমস্যা সেটা একমাত্র আদালতেই মীমাংসা করা সম্ভব হবে। কারণ স্বাধীন ভারতের মাটিতে দাঁড়িয়ে কেউ যদি ব্রিটিশের দেওয়া সীমানা, রাজার সীমানার কথা বলেন সেটা কতটুকু সংবিধানসম্মত, এবং সেটা নিয়ে আশ্চর্যের বিষয়ে একটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় কীভাবে আলোচনা চলতে পারে সেটাও একটা বিরাট প্রশ্ন। আমি সাংবিধানিক সীমানাকে মানব না, আমি রাজতন্ত্রের, ব্রিটিশতন্ত্রের সীমানাকে মানব, এই ধরনের মানসিকতাকে আমাদের বিভিন্ন সরকার কীভাবে প্রশ্রয় দিয়ে আসছে সেটাও একটা আশ্চর্য বিষয়। এতদিন আমরা বিষয়টা ততটুকু অবগত হইনি, কিন্তু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গতকাল আসাম বিধানসভায় মিজো সীমান্ত সমস্যা নিয়ে যে বক্তব্য রেখেছেন তাতে স্পষ্ট হয়ে গেল যে এই ধরনের একটা দাবি থেকে তারা সরছে না, এবং
আমাদের যে ধারণা মিজোরামের সীমানা সমস্যাটা এবার আদালত পর্যন্ত ঘোরাবে এবং আদালত এমন মনে হয় আদালতে এই বিষয়ে কোনো রায় দিতে পারবে, নাহলে রক্তক্ষয়ী সংগ্রাম চলবে। রক্তক্ষয়ী সংগ্রাম বলবো না, এই যে রক্তক্ষয় চলবে। আপনারা দেখেছেন কচুরথলে গতকালকের ঘটনাটা, স্কুল উড়িয়ে দেওয়া হয়েছে মিজো দুষ্কৃতীরা এবং ভয়ঙ্কর ধরনের শক্তিশালী বিস্ফোরণ ঘটানো হয়েছে, বিস্ফোরকে ব্যবহার করা হয়েছে শক্তিশালী। একটা সিভিলিয়ানের কাছে, এ ধরনের অসামরিক ব্যক্তির কাছে কীভাবে এ ধরনের বিস্ফোরক সামগ্রী এসে পৌঁছতে পারে, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। এবং দেখা যাচ্ছে মিজো সমস্যাটা, মিজোরামের যে সীমানা সমস্যাটা তো সমাধান হওয়া দূরের কথা। মুখ্যমন্ত্রী বলেছেন, কেন্দ্র তাকে বলেছে যে বিষয়টা আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করার জন্য। আলোচনার মাধ্যমে নিষ্পত্তির কথাটা আমরা গত কয়েক দশক থেকেই শুনে আসছি, কিন্তু আলোচনা অনেক হয়েছে কিন্তু নিষ্পত্তি হয়নি। আদালত যদি সেটা নিষ্পত্তি করে তাহলেই ভালো, আদালতের রায়কে সবাই মানতে হবে। এবং আদালতের রায় মতো যদি মিজোরাম সরকার, মিজোরাম যদি যে ভূখণ্ড পাবে সেটা পাবে, আসাম যে ভূখণ্ড পাওয়া সেটা পাবে। কিন্তু এইভাবে যে একটা উত্তেজনা সীমান্তে বিরাজ করছে সেটা মোটেই কাম্য নয়। একটি স্বাধীন রাষ্ট্রের, যুক্তরাষ্ট্রের পরিকাঠামোর মধ্যে দুটি রাষ্ট্রের অঙ্গরাজ্যের এ ধরনের সীমানা বিবাদ মোটেই অভিপ্রেত নয় এবং আমরা সেটা চাই না। আর মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে স্পষ্ট, মিজোরা তাদের সেই রাজতন্ত্র এবং তাদের সেই ব্রিটিশতন্ত্রের যে সীমানা সেটার উপরেই তারা গো ধরে বসে আছেন এবং তাদের এখান থেকে সরাতে গেলে একমাত্র পারবে সুপ্রিম কোর্টের কোনো নির্দেশ। তো আমরা সেই আশায় বসে রইলাম। তো আরও একটা তাৎপর্যপূর্ণ বিষয় হলো মিজোরামের যে গতকালকের যে ঘটনাটা ঘটেছে, এ নিয়ে উত্তেজনা ছড়িয়েছে সাংঘাতিকভাবে। এবং ইকোনমিক ব্লকেট তোলার পর আশা করা গিয়েছিল যে মিজোরা হয়তো কিছুটা শান্ত হবে, কিন্তু সেটা হয়নি। উল্টো মিজোদের তরফ থেকে আক্রমণ চলছে। ইকোনমিক ব্লকেট বা অর্থনৈতিক অবরোধ কেন তোলা হলো, এ নিয়ে আমরা ঈশান বাংলায় আগেই প্রশ্ন তুলেছিলাম যে এটা তোলা হয়েছে এবং সরকারের মদতেই ব্লকেটটা হয়েছিল এবং সরকারের মদতেই সেই ব্লকেটটা প্রত্যাহার করা হয়েছে। তো কেন এটা করা হলো এবং কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে এটা করা হয়েছে সেটা একটা প্রশ্ন। যদি আমরা ধরে নিলাম যে শান্তির সপক্ষে এটা তুলে নেওয়া হয়, তাহলে শান্তিটা কি আসলো? এই ব্লকেট তোলার তিন দিনের ভেতরে বিস্ফোরণের ঘটনা ঘটলো, তাহলে কি আমাদের যে মিজোরাম সরকারকে, সরকারের সঙ্গে যে আলোচনা চলছে সেটা কোনো ফল বেরোচ্ছে না? আসলে মিজোরাম সরকারের উপর, মিজোরাম সরকারের উপর কিন্তু, মিজোরামে কিন্তু সরকারের নিয়ন্ত্রণ যতটা তার চেয়ে বেশি নিয়ন্ত্রণ কিন্তু এনজিও। এখানে সরকার শেষ কথা বলে না, এই রাজ্যে শেষ কথা বলে ইয়াং মিজে অ্যাসোসিয়েশন নামে ওদের একটি এনজিও আছে। সেই এনজিও চার্চের মদতপুষ্ট প্রভাবিত একটি এনজিও এবং এই এনজিও কিন্তু মিজোরামের সমস্ত সামাজিক ঘটনাগুলিকে নিয়ন্ত্রণ করে। 2008 সালে যখন মিজোরামে যখন সীমান্ত বিবাদ হয়েছিল, তখন তৎকালীন মুখ্যমন্ত্রী লালথান হাওলা পরিষ্কার ভাষায় বলেছিলেন যে মিজোরামের সরকার চাইলে কিছু করতে পারবে না, সামাজিক সংগঠনগুলি এবং বিভিন্ন এনজিওকে আস্থায় না আনিলে কোনো ধরনের সমস্যা সমাধান সম্ভব নয়। এটাই হলো মিজোরামের জাতীয় জীবনের একটা বৈশিষ্ট্য, যেটা আমাদের এখানে নয়। আমাদের এখানে সরকার ঠিক করে আমরা কী করবো, সেখানে জনগণ, সেখানে এনজিওগুলো ঠিক করে দেয়, সরকার কী করবে? এই যে একটা মৌলিক পার্থক্য, এটা কিন্তু মিজোরামের একটি বৈশিষ্ট্য। তাই আমরা যা এখন যা দেখছি যে যতই আলোচনা হোক, যতই কিছু হোক, মিজোরা তাদের অবস্থান থেকে সরবে না এবং আমরা চাই সুপ্রিম কোর্টের নির্দেশ, সুপ্রিম কোর্টের বিচারের মাধ্যমে সীমানা বিবাদের মীমাংসা হোক, নাহলে কিন্তু এই রক্ত ঝরবে, বিস্ফোরণ ঘটবে, আরও অনেক 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 অনভিপ্রেত ঘটনা ঘটবে, এটা নিশ্চিত। অসম মিজোরাম সীমান্তে ফের মিজো হামলার প্রতিবাদ জানালেন কংগ্রেস নেতা শরীফুজ্জামান লস্কর। তিনি সাংবাদিকদের বলেন, পুলিশ কর্মী হত্যার দোষীদের শাস্তি হলো না। তিনি দুই রাজ্যের সীমান্ত বিবাদ নিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারের সমালোচনা করেন। আপনারা জানেন সেই সময় যখন মানে যেটা লাইলাপুরে বাউন্ডারি দিয়েছে, আমি নিজের কথা মুটের উপরে চলতে আমি বলতে চাইছি না, সেখানে যখন লাইলাপুরে একটা পিলার এসে মিজোরামের MLA সেই সময় সেটাকে ধাক্কা দিয়ে গুড়িয়ে দিয়েছিলেন। আমাদের আসামের মন্ত্রী সেই সময় মুখ্যমন্ত্রী দ্বারস্থ হয়েছিলাম, মিজোরামের মুখ্যমন্ত্রী দ্বারস্থ হওয়ার পরে
সেই ঘটনা কিভাবে কন্ডেম করা উনি করেছেন সেই সময়ের মুখ্যমন্ত্রী, সেই সময় যেতে ছিলেন পাঁচগ্রামের পেপার মিলের যেটা ব্যাম্বু সাপ্লাই, যেটা আপনারাও সঙ্গে গিয়েছিলেন, ব্যাম্বু সাপ্লাই বন্ধ ছিল সেই ব্যাম্বু সাপ্লাই, এরপরে আরো যেটা অর্থনৈতিক অবরোধ সেই অর্থনৈতিক, সেই সময় দেখছিলাম বিভিন্ন ঘটনা যেটা ঘটেছিল অন্তত পক্ষে তিনবার, সেই সময়ের সরকার মিজোরাম সরকার, সেই উগ্র জাতীয়তাবাদী সেই সময়ের সরকার ছিল না, সেই সরকারের একটা সদিচ্ছা ছিল, একটা সৌভাতৃত্বের একটা সদিচ্ছা ছিল। স্বাধীনতা দিবস উপলক্ষে সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত। এবার শিলচরের ডিএসএতে অনুষ্ঠিত হবে 75তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। এতে পতাকা উত্তোলন করবেন বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। স্বাধীনতা দিবসের প্রাক্কালে গোটা শিলচর শহরকে নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে। জমি বিবাদকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হলেন বেরাঙ্গা জিপি সভাপতির স্বামী নাজির হোসেন বরভূঁইয়া। শুক্রবার রাতে প্রতিবেশী এক বাড়িতে জমি নিয়ে বিবাদের মীমাংসা করতে গিয়ে বন্দুকের গুলিতে আহত হন তিনি। আলাউদ্দিন লস্কর এবং নাজিমুদ্দিন লস্কর নামের দুই ব্যক্তির জমি বিবাদ নিয়ে ঝগড়া নিষ্পত্তি করতে তিনি ঘটনাস্থলে যান। ঠিক এই সময় তার উপর গুলি চালানো হয়, তার স্ত্রীও আহত হন। নাজির হোসেনকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে বেরাঙ্গা এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। 10:15 সময় তার ওয়াইফ আমার ফোন করছে আলার, তোরা নাম বেশি ঝগড়া চলেন, ও আমি আইছি আমার ফলে পিঠ বাড়ির কেন আমার স্কুটি রাখিয়া আমি গিয়েছি তার ওখানে গিয়ে আমি কুদাইয়া করিম ভাই তার লগে ঝগড়া হয়েছে। এই তার বাড়িতে আবার বেজান মানুষ হয়েছিল ডান্ডা উন্ডা লইয়া আমার মানে সোশ্যাল মিডিয়া দেখা হয়েছে। হওয়ার ফলে আমি যখন ঘুরছি ঘুরিয়া করিম ভাই তার খালি কুদাম মানে হয়েছে তোমরা ঘর ঢুকো দুটো হয়তো টাচ করছে, টাচ করার পরে তো বুঝ পাইছে না আর বাকি কিদা হয়েছে অত কেন আর বেজান করছে, বেজান গিয়ে ঝগড়া ছুটাইয়ে দিছে আমি নিজে বুঝছো, বন্দুক দিয়ে গুলি মারছে তো বুঝছো আমার দেখা মতো আমি তো ছেলে কিছু চিনি তো। ডাকসর ইউ আসলো আর ইউজিন যেটা মানুষ জমাই রাখিয়া যে আর বাড়ি যে অ্যাটাক করে এটা কয়েকদিন পরে পরে করে তখন কি আমরা যাই ওরকম গেছি আমি যাওয়ার পরে যে বন্দুকটা দেখছি নিজে দেখছি আজকে তার জমিন বিভাগ নিয়ে তার একটা বাড়ির রাস্তা আছে রাস্তাটা মানে অন্য বাড়ির রাস্তাটা ঢুকাই রাখি এটা লই এইটা বিধান বিচার হয়েছে এটা কোনো তার গায়ে একাডেমির কারণে এটা ছাড়ে নাই ওটা লইয়ে নাইকেলের একটা পাত্তা আসলো পাত্তাটা তার গাড়ি লাগিয়েছিল ঝগড়া লাগছে তার লোকজন এটা অনুরোধ করবো যে একটা মানুষের পাবলিক মানুষের যদি আমসে রাখতে পারে গরু আম যদি গুলি মারতে পারে যে কোনো মানুষের তো সবাই রাখার দরকার নেই অথবা দেখিয়ে দিব তার ইনসাফটা প্রশাসনের কাছে দেখলাম। গুলি চালনার এই ঘটনার সঙ্গে জড়িতদের শীঘ্র গ্রেফতার করা হবে বলে জানালেন পুলিশ সুপার রমনদীপ কৌর। তিনি বলেন পুলিশ ঘটনার তদন্ত করছে, দোষীরা রেহাই পাবে না। তিনি জানান ডিসকর্ড থা আপস মে দো জো নেবার্স হ্যায় উনকে বীচ কা ঝগড়া থা বাট অভি ইসমে হাম ইনভেস্টিগেশন কর রহে হ্যায় ইনভেস্টিগেশন কে দরান হামকো কুছ অর অ্যাঙ্গলস মিল রহে হ্যায় বাট দ্যাটস আ পার্ট অফ দ্য ইনভেস্টিগেশন in due course in some time we'll be over with the investigation to baki jankari hum aapko baat dete hain to idhar ha country made pistol use kiya gaya hai ha that is what I'm saying ki we are investigating there are some angles to it hum aapko after investigation due information maine koi case based on the complaint there is a case registered kitna log currently 4 people are in the hospital we bata rahe hain ki hamara investigation chal raha there are some angles we need to cover it এবারে প্রাইম টাইম বিরতি। ফিরে এলাম বিরতির পর। রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মার গুপ্তচর হিসেবে কাজ করছেন সোনাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক করিমউদ্দিন বরভূঁইয়া। শনিবার হাইলাকান্দিতে সাংবাদিক সম্মেলন ডেকে এমনটাই অভিযোগ করেছে রাইজোর দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহির উদ্দিন বরভূঁইয়া। তাদের আরও অভিযোগ সারা রাজ্যে সংখ্যালঘুদের মাথা বিক্রি করছে এআইইউডিএফ।
এআইইউডিএফ দলের বিধায়করা অখিল গগৈকে জেলে দেখার জন্য বারবার গিয়েছিলেন। অখিল গগৈ যে সময় জিএমসিতে ছিলেন তখন আমরা দেখেছি এআইইউডিএফ দলের প্রতিনিধিরা জিএমসিতে গিয়েছিলেন, ওনারা ওনাদের স্বার্থের জন্য সহায়ের জন্য ওনারা গিয়েছিলেন। কিন্তু বর্তমানে বিজেপির হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে অখিল গগৈ মহাশয়ের বিরুদ্ধে ভুয়া অপপ্রচার চালাচ্ছেন। আমরা দেখেছি বর্তমান দুই একদিন থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে আমাদের বরাক উপত্যকার সুনাই সমষ্টির সম্মানীয় বিধায়ক করিমউদ্দিন বড়বইয়া মহাশয় অভিযোগ করেছেন যে 10 কোটি টাকার যে ডিমান্ড অখিল গগৈ মহাশয় দিয়েছিলেন উনি কি এর সাক্ষী, ওনার সম্মুখে বিলে বলেছিলেন। আসলে করিমউদ্দিন বড়বইয়া একজন, উনি যে বিধায়ক নির্বাচিত হয়েছেন ওনার সার্টিফিকেট জালিয়াতি করে। সমস্ত আসামের মানুষে জানেন যে ওনার বিরুদ্ধে বর্তমানে গুয়াহাটি হাইকোর্টে ওনার সার্টিফিকেটের বিরুদ্ধে মামলা চলছে। ওনার সম্পূর্ণ ডিগ্রির সার্টিফিকেট থেকে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট সম্পূর্ণ সার্টিফিকেট ভুয়া সার্টিফিকেট জালিয়াতি করে উনি বিধায়ক হয়েছেন। ওনার যদি সার্টিফিকেট জালিয়াতি না থাকে তাহলে উনি আদালতকে কিয় তারিখ নিয়েছেন। জাতীয় সড়কে যানবাহনের স্পিড লিমিট 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধির কথা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এ বিষয়ে রাজ্যের পরিবহন মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারির সঙ্গে কথা বলেছেন তিনি। প্রথমবার স্পিড লিমিট না মানলে দিতে হবে না কোনো জরিমানা, প্রথম ভুল করলে জরিমানার বদলে সংশ্লিষ্ট চালককে সতর্ক করে দেওয়ার পরামর্শ মুখ্যমন্ত্রীর। স্বাধীনতা দিবস উপলক্ষে বরাকবাসীকে অভিনন্দন জানিয়েছে বিভিন্ন ব্যক্তি এবং সংগঠন। 16 নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজকর্মী সাহেলি দেব স্বাধীনতার মূল্যবোধ বজায় রাখার আহ্বান জানান। তিনি তার এক শুভেচ্ছায় এই বার্তা দেন। নমস্কার প্রিয় লিঙ্করোডবাসী ও শিলচরবাসী বন্ধুগণ, আজ আমাদের 75তম স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবস উপলক্ষে সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজকের এই দিনটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ভারতের সকল স্বাধীনতা সংগ্রামীর জন্য গর্বিত, যারা আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন তাদের আত্মবলিদান দিয়ে। আজ আমি সকলের কাছে এটি আবেদন রাখব যে আমরা যাতে এই স্বাধীনতার মূল্যবোধ রাখতে পারি। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। স্বাধীনতার 75তম বর্ষপূর্তি পালনে আজাদী কা মহোৎসব উপলক্ষে শনিবার ফিট ইন্ডিয়া ফ্রিডম রান হয় কাটিগড়ায়। শিলচরের নেহরু যুব কেন্দ্র, কাটিগড়া ডেভেলপমেন্ট ক্লাব এবং বিরাজ রাইজিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হয় এই ফ্রিডম রান। এতে অংশ নেন নেহরু যুব কেন্দ্রের ডেপুটি ডিরেক্টর মেহবুব আলম লস্কর, সেডোর পক্ষে অজিত দাস, নেতাজি ছাত্র যুব সংস্থার পক্ষে দিলু দাস প্রমুখ। ভারতবর্ষে 75তম স্বাধীনতা জয়ন্তী উপলক্ষে ভারত সরকার পুরো দেশের 144টা জেলায় আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে ফিট ইন্ডিয়া ফ্রিডম রান 2.0 অনুষ্ঠিত করছে, যেখানে 13 আগস্ট থেকে 2 অক্টোবর অবধি ভারতবর্ষের 744টা জেলায় এই কার্যক্রম হবে। সেই জেলাভিত্তিক কার্যক্রম কাছাড়ের তারিখ ছিল আজকের 14 আগস্ট তারিখে। সেই সুবাদে আমরা আজকে কাটিগড়ায় জেলাভিত্তিক এই কার্যক্রম অনুষ্ঠান আয়োজন করেছি। কাটিগড়া ডেভেলপমেন্ট ক্লাব এবং বিরাজ রাইটিং ইউথ সোসাইটি অ্যাসোসিয়েশনের সহযোগে আমাদের এই কার্যক্রমে 250 জনেরও অধিক প্রতিযোগী অংশ নিয়েছে এবং কার্যক্রম খুব ভালোভাবেই সম্পন্ন হয়েছে। কার্যক্রমের আরম্ভে আমরা শপথ অনুষ্ঠান নিয়েছি এবং তৎসঙ্গে রাষ্ট্রগান জনগণ মন অধিনায়ক গায়ক জনগণ আমরা গেয়েছি এবং কার্যক্রম খুবই সফলভাবে সম্পন্ন হয়েছে। মিডিয়ার কাছ থেকেও আমরা পূর্ণ সহযোগিতা পেয়েছি, তাই মিডিয়ার ভাই বন্ধুদেরকেও আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আয়োজক সহ সবাইকে আমরা অসংখ্য ধন্যবাদ জানিয়ে 75তম স্বাধীনতা দিবসের অগ্রিম শুভেচ্ছা দিয়ে এখানেই আমার কথা রীতি টানছি। জয় হিন্দ, জয় ভারত। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। সীমান্তে মিজোরা স্কুল উড়িয়ে দেওয়ার পর পরিস্থিতি থমথমে।
75তম স্বাধীনতা দিবসের প্রস্তুতি চূড়ান্ত, শিলচরে পতাকা তুলবেন পরিমল। জমি বিবাদের মীমাংসা করতে গিয়ে গুলিবিদ্ধ বেরেঙ্গা জিপি সভানেত্রীর স্বামী। আজকের মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।